2041 সালের মধ্যে সমৃদ্ধ দেশ গড়ি বেলায় 7.8% প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে সামনে রাহি এবং উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের ধারা অব্যাহত রায় বেলায় 2018-19 অর্থবছরের লাই 7,64,573 কোটি টাকার বাজেট ফাঁস করাই। বৃহস্পতিবার জাতীয় সংসদত সর্বসম্মতিক্রমে নির্দিষ্টকরণ বিল 2018 ফাঁসের মাধ্যমে এ বাজেট ফাঁস করায়। এর আগে গত 7 জুন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ বাজেট ফেস করেছিল। 2014 সালের 5 জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর এবিএলডি আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের 5ম বাজেট। আর আজকের প্রস্তাবিত বাজেটত বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা, যোগাযোগ, ভৌত অবকাঠামো, আবাসন, শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান প্রযুক্তি, কৃষি, মানব সম্পদ উন্নয়ন খাতরে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। নির্দিষ্টকরণ বিল 2018 পাস করা হোক। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, নির্দিষ্টকরণ বিল 2018 সংসদে পাস করা হোক, যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল 2018 সর্বসম্মতিক্রমে সংসদে পাস হলো। Gex News, C+ TV. দর্শক, আনার এই ভিডিও কিনা অনারাত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উঙ্গো সাবস্ক্রাইব এবং C+ ফোন রেখা।